হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সব ভালোই আছেন। আজকে আমি এসে গেছি আমার একটা নানার ভিডিও নিয়ে। আর আমার ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনারা নিজের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। আর একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হলে কী প্রসিডিউরে এগোতে হবে এবং একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে কী প্রয়োজন। তো বেশি কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট টপিকে চলে যাব। আর এখানে সর্বপ্রথম আমাদের লাগবে একটা ইমেল আইডি। একটা ইমেল আইডি থাকলে আপনি কমপ্লিটলি ফ্রিতে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। আমি সেটাই আপনাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি পুরো প্রসিডিওরটা একটা চ্যানেল তৈরি করে আপনাদেরকে আমি দেখাবো, আর সেটাও মোবাইলের মাধ্যমে। তো চলুন বন্ধুরা, সর্বপ্রথম আমি আমার ফোনের হোম স্ক্রিনে চলে গেলাম। সেখান থেকে জিমেল অ্যাকাউন্ট চুজ করলাম, যেহেতু আমাকে আমার একটা ইমেল আইডি খুলতে হবে নতুন, কিংবা ক্রিয়েট করতে হবে ইমেল আইডি, দেন তারপরে আমি ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করতে পারবো। তো সর্বপ্রথম একটা ইমেল আইডি আমাকে বানাতে হবে। দেখুন এখানে দেওয়া আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমার যে অ্যাকাউন্টটা অলরেডি আছে সেটাকে আমি লগ আউট করার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে গেলাম এবং সেখান থেকে একটা ইমেল আইডি আমি এবার ক্রিয়েট করব। তো সর্বপ্রথম এখানে দেখুন চাইছে যে আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, সেগুলো আমি ইনপুট করব। তারপর নেক্সট চাইছে ডেট অফ বার্থ, সেটা ফিল করার পরে দেখুন আপনাদের সামনে যে ইন্টারফেসটা আছে সেখানে গুগল দুটো ইমেল আইডি আমায় রেকমেন্ড করেছে। আর তৃতীয় নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যে আমি বিয়ে থেকেও চুজ করতে পারি আমার ইচ্ছে মতো আমি কোন ইমেল আইডি দেব, কি নামে দেব। তো গুগলের দেওয়া সেকেন্ড নম্বরটা চুজ করলাম। তো বন্ধুরা এখানে দেখুন যে এখানে পাসওয়ার্ড শো করছে কি পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা এখানে পাসওয়ার্ড সেট করব। আমি এখানে আমার নামটা সেট করছি, আপনারা আপনাদের নাম কিংবা আদার্স যদি কিছু থাকে তো সেটা সেট করতে পারেন। আমি ডেমো হিসাবে দেখাচ্ছি এটা। আর দেখুন এখানে দেওয়া আছে মাসুম রেজা 1 2 3। এরপরে আমরা এখানে আমাদের পাসওয়ার্ড সেট হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাদের শো করবে, আপনারা দেখতেই পাবেন এখানে একটা ইন্টারফেস আসবে যেখানে দেখাবে যে অ্যাড ফোন নাম্বার। তো আমরা ফোন নাম্বার দেখে ইয়েস আই অ্যাম ইন ক্লিক করব। তো আমাদের ইমেল আইডি ক্রিয়েট হয়ে যাবে। যখন ইমেল আইডি ক্রিয়েট হয়ে যাবে তারপরে ইন্টারফেসে দেখাবে প্রাইভেসি টার্ম অ্যান্ড কন্ডিশন, সেখানে গিয়ে আমরা ওকে করব, দিয়ে আমরা চলে আসবো আমাদের মেন পেজে। তো বন্ধুরা এখানে শো করছে গুগল অ্যাকাউন্ট, অ্যাকচুয়ালি আমার গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট যখন হয়ে গেছে তারপরে আমি চলে যাব এবার আমার ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আমি সার্চ অপশানে গিয়ে সার্চ করব youtube.com। তো বন্ধুরা আমি এখানে youtube.com সার্চ করব। youtube.com সার্চ করলে ইউটিউব তার হোম পেজে আমাকে নিয়ে যাবে এবং সেখান থেকে আমাকে youtube.com/account সার্চ করতে হবে, তাহলে আমাকে আমার নিজের অ্যাকাউন্টে নিয়ে যাবে। সেখান থেকে আমাকে চুজ করতে হবে সুইচ অ্যাকাউন্ট। অ্যাকচুয়ালি সুইচ অ্যাকাউন্ট নিতে হচ্ছে এই কারণে যে আমার আগে একটা অ্যাকাউন্ট আছে সেটার কারণে। তারপরে এখানে দেখাবে যে আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন তার নাম আপনাকে দিতে হবে একটা, দেন তারপরে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতে হবে। যখন আপনি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন তখন আপনার একটা ইন্টারফেস আসবে, সেখানে আপনাকে দেখাবে যে আপনার চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তো সেখানে আপনার চ্যানেলের নেম আর আপনার কতজন সাবস্ক্রাইবার আছে সেটা শো করবে। যদি সাবস্ক্রাইবার জিরো থাকে তো নো সাবস্ক্রাইবার দেখাবে, যেমন এখানে দেখাচ্ছে দেখুন নতুন চ্যানেলের কারণে। তারপরে দেখুন ওখানে হোম অপশন আছে, ভিডিওস প্লেলিস্ট, যদি আপনার ভিডিওসগুলো থাকে তো ভিডিও শো করবে, দেন তারপরে আপনার প্লেলিস্ট যদি থাকে তো প্লেলিস্ট শো করবে। তো এখানে এটা অ্যাকচুয়ালি নিউ চ্যানেল সেই কারণে এখানে কিছুই শো করছে না। তো বন্ধুরা আপনারা দেখলেন যে একটা ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করতে হয় সেটাও মোবাইলের সাহায্যে। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় মোবাইলের সাহায্যে।
বন্ধুরা এই ভিডিওটা পাশে এতক্ষণের জন্য আশা করছি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে এবং উপকৃত হবেন যদি ভিডিওটা দেখে আপনারা উপকার পান তাহলে আমার ভিডিওকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এন্ড কমেন্ট করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর তার পাশে নোটিফিকেশন বেলটা অন করে দিন যেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা।